18/1/2021 বার হলো সোমবার। আজকে রাশিফল, আজকে রাশিফলে মানুষের ভাগ্যে কি আছে সেটা জানতে শেষ পর্যন্ত একটু ভিডিওটা দেখবেন। আজকে চন্দ্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আছে, অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে। আজকে তিথি হলো পঞ্চমী। আজকে চন্দ্র মীন রাশিতে আছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে। সেহেতু মানুষের ভাগ্যের কি পরিবর্তন হতে পারে, আজকের শুভ সময়টা কখন? আজকে মেষ রাশির আশা অতিরিক্ত লাভ হবে। আপনি যতটা এক্সপেকটেশন করবেন তার থেকেও বেশি আয় বা উপার্জন আপনার দেখা যাচ্ছে। কিছুটা বদলির সম্ভাবনা হতে পারে আপনার মনের মতো জায়গায়। আজকে আপনার কর্মে বদলির সম্ভাবনা আছে। পারিবারিক সুখ বজায় থাকবে, সন্তানের স্বাস্থ্যের দিকটা ভালো থাকবে। আজকে কোনো গুণীজনের সমাবেশ দেখা যেতে পারে মেষ রাশির মানুষের জীবনে। কোনো ভালো মানুষের সুপরামর্শে আপনার আর্থিক উন্নতি আরও বদল ঘটতে পারে, যারা মেষ রাশি। বৃষ রাশির মানুষ আজকে পরোপকারে ক্ষতি হতে পারে, বদনাম হতে পারে। আপনি মানুষকে উপকার করতে গেলে সেটা অন্যভাবে নিতে পারে মানুষ। আজকে আপনার কোনো চুরির ভয় থাকতে পারে, অর্থাৎ যে কোনো টাকা পয়সার ব্যাপার বা মানি বা পার্স পাতি যেখানে পকেটে রাখেন সেটা একটু সাবধান ও সতর্কতার সাথে রাখবেন। যে কোনোভাবে যে কোনো জিনিস আপনার চুরি হতে পারে, যারা বৃষ রাশি, সেই দিকটা থেকে অবশ্যই সাবধানে থাকতে হবে। মিথুন রাশির মানুষের আজকে নিজের দক্ষতা বৃদ্ধির জন্য, নিজের প্রমোশনের জন্য, নিজেকে আরও ভালোভাবে তৈরি করার জন্য আপনার দক্ষতার কোনো কোর্স বা শর্ট টার্ম কোনো কোর্স আপনি করতে পারেন। আপনার কাজের ক্ষেত্রে যথেষ্ট সুনাম আসবে, তাহলে আপনার নিজেকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদের অর্থাৎ বা বিদ্যার্থীদের পড়াশোনায় যেমন মন আসবে, যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদেরও কিন্তু আজকে ভালোভাবে, অর্থাৎ তাদেরও কিন্তু আজকে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ দেখা যাচ্ছে, যারা কিনা মিথুন রাশির মানুষ। তাই মিথুন রাশির মানুষ এই দিকটা একটু অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে বলবো কর্কট রাশির মানুষ আজকে জল থেকে একটু সাবধান ও সতর্কতা থাকবেন। বেশি জলের জায়গায় ভ্রমণে যাবেন না, জলের জায়গায় গেলেও জলে না নামাটা ভালো হবে, যারা কর্কট রাশির মানুষ। আর্থিক ক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে, তবে আর্থিক ক্ষেত্রে কোনো বাধা আসতে পারে। আজকে আপনার পাওনা টাকা আপনি ফেরত নাও পেতে পারেন। আজকে সেই নিয়ে মালিকের সাথে আপনার কোনো বাদানুবাদ বা এমনকি কথা কাটাকাটি পর্যন্ত হতে পারে। যেখানে আপনি কাজ করেন সেখান থেকে টাকা পয়সার ব্যাপারে কোনো সমস্যা তৈরি হতে পারে, যারা কিনা কর্কট রাশির মানুষ। আর একটা জিনিস কর্কট রাশির মানুষ, সেটা হচ্ছে স্বাস্থ্যের দিকে একটু অতিরিক্ত খেয়াল রাখবেন। বেশি চিন্তা করবেন না, তাহলে কিন্তু আপনার মনের উপরে একটা নেগেটিভ প্রভাব পড়তে পারে। বেশি চিন্তা করবেন না, এমনি কর্কট রাশির মানুষের একটু অতিরিক্ত চিন্তা করে বা ভাবে, তাই সেই জায়গাটা করবেন না। ভালোবাসার ক্ষেত্রে প্রেমের মানুষ আপনার ভালোবাসার মানুষ আপনার সাথে প্রতারিত করতে পারে, আপনার সাথে বিট্রায় করতে পারে, আপনার ভালোবাসা নিয়ে ছলনা করতে পারে, তাই সেই জায়গাটা একটু নজর রাখবেন। সিংহ রাশির মানুষ আজকে নিজের বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, যথেষ্ট দক্ষতার সাথে কাজ করতে হবে। আজকে যে কোনো কাজে আপনার বুদ্ধি বা কৌশল প্রয়োগ করতে হবে। কৌশল করে যদি কাজ করতে পারেন তাহলে দেখবেন সেই জিনিসটা ইজি হয়ে যাবে, না হলে আজকে আপনাকে অনেক চাপ নিতে হতে পারে, অনেক দায়িত্ব আপনার উপরে বেশি বর্তাবে। তাই অবশ্যই কৌশল বা বুদ্ধি সহকারে কাজ করুন, তাতে কিন্তু আপনার ভালো থাকবে। আর একটা জিনিস, ছোটোখাটো প্রবলেম বা ফ্যামিলি প্রবলেম আপনার আসতে পারে ইনডোরে, ঘরের মধ্যে, সেই ক্ষেত্রে আপনি নিজের দক্ষতার সাথে সেই জিনিসটাকে ট্যাকেল করবেন। আজকের যে শুভ সময়টা আমরা পাচ্ছি সেটা হলো সকাল 10:44 থেকে 12:52, এটা একটা অমৃতযোগ পাচ্ছি। আবার আজকে আবার মহেন্দ্রযোগ পাচ্ছি, সেটা হলো 3:09 থেকে 4:38, এটা হলো সুন্দর একটা মহেন্দ্রযোগ সময়। এই সময় আপনি আপনার যাবতীয় পেন্ডিং কাজগুলো করতে পারেন। এরপরে আমি বলবো সিংহরাশির মানুষের, আমি বলেছি, তবে সিংহরাশির মানুষের আর একটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হলো সিংহরাশির মানুষ যখন কাজে বেরোবেন, যখন কোনো কাজে বেরোবেন, আপনি গুরুজনকে প্রণাম করে কাজ বাড়ি থেকে বেরোতে পারেন। আর একটা, অথবা আপনি তুলসী গাছের মাটি একটু আপনার এই জায়গাটাই গলার নিচে একটু এই জায়গাটাই ছুঁয়ে অথবা কপালে একটু হালকা করে ছুঁয়ে আপনি কাজে বেরোতে পারেন, সেটা কিন্তু আপনার উন্নতি হবে, ভালো হবে, অনেক বিপদ আপদ আপনার কেটে যাবে, যারা সিংহরাশির মানুষ। কন্যারাশির মানুষ আজকে অর্থ পিপাসু হবেন না, বেশি অর্থ লোভ করবেন না। বেশি অর্থ লোভের চিন্তায় কিন্তু আপনি খারাপ কাজে চলে যেতে পারেন, আপনার লোভে পড়ে আজকে আপনার ক্ষতি হতে পারে। আর একটা জিনিস, কোনো প্রেমী যে কোনো সম্পর্ক আপনার বাধা আসতে পারে, পারিবারিক কোনো অশান্তির শিকার আপনি হতে পারেন কোনো সম্পর্ক নিয়ে, অর্থাৎ কোনো ইললিগাল সম্পর্কে জড়িয়ে আপনি পারিবারিক ক্ষেত্রে
কোনো বনিবনের অভাব হতে পারে, কাছের মানুষ যারা পরিবারে আছে সন্তান স্ত্রীর সাথে আপনার মনোমালিন্য সৃষ্টি হতে পারে, তাদের সাথে কোনো বিষয় নিয়ে আজকে আপনার ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তুলা রাশি, তুলা রাশির মানুষ আজকে মনের দিক থেকে যথেষ্ট ভালো পজিশনে আপনি থাকবেন, মানসিকভাবে যথেষ্ট শক্তিশালী থাকবেন। যে কোনো জিনিস আজকে বিশেষ করে যদি কোনো কোর্ট কেস থাকে, মামলা থাকে, মকদ্দমা থাকে, পুলিশি ঝামেলা থাকে, আইনি কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে আপনি রক্ষা পাবেন, সেই ক্ষেত্রে কেস আপনার ফেভারে চলে আসবে। আজকে আইনত যত রকমের সমস্যা বা ঝামেলা আছে সেটা আপনি যথেষ্ট ভালোভাবে হ্যান্ডেল করবেন, সেটা সবসময় আজকে আপনার ফেভারে থাকবে যারা তুলা রাশির মানুষ। আর একটা যেটা দিক, তুলা রাশির মানুষের বয়স্ক মানুষের সাথে আজকে ভালো ব্যবহার করবেন, পারলে আজকে শিবের মাথায়, যেহেতু আজকে সোমবার, শিবের মাথায় একটু জল দিয়ে আপনি কাজে বেরাতে পারেন, শিবের মাথায় একটু গঙ্গার জল দিয়ে আপনি কাজে বেরাতে পারেন, একটু পূজা করে কাজে বেরাতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে ভালো হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির মানুষের আপনজনদের সাথে সাক্ষাৎ হবে, আপনজনদের সাথে কথা হবে, আপনজনের সাথে আজকে আপনার দেখা হতে পারে, যারা কাছের মানুষ আছে, আপনজন আছে, সেই সকল মানুষ আজকে আপনার ফেভারে চলে আসবে, তাদের সাথে আপনার পরিচয়ে অনেকে সন্তুষ্ট হবেন, অর্থাৎ আজকে আপনি যাদের সাথে মিলিত হবেন তারা আপনার ব্যবহারে যথেষ্ট সন্তুষ্ট হবে। আর কাছের কোনো মানুষের সাথে যারা বিশেষ করে দূরেও থাকেন, প্রবাসী থাকেন, তাদের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে। ধনুরাশি, ধনুরাশির মানুষের আজকে কেমন যেতে পারে, ধনুরাশির মানুষের আজকে হাঁটুতে কোমরে ব্যথা বাড়তে পারে, হাঁটুতে কোমরে ব্যথা বাড়তে পারে, যে কোনো পুরানো পেন বা ব্যথা, যে কোনো অনেক আগে হয়তো আপনি কোথাও পড়ে গেছেন, আপনার ঘা লেগেছে বা হাড় ক্ষয়জনিত কোনো সমস্যা আজকে আসতে পারে যারা ধনুরাশির, অর্থাৎ যাদের বয়স মিডিয়াম বা একটু বয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে আরও সতর্ক হয়ে চলাচল করা উচিত। বাথরুমে বা সিঁড়িতে ওঠার ক্ষেত্রে বা যাওয়ার ক্ষেত্রে পড়ে যাওয়ার একটা আশঙ্কা থাকতে পারে আজকে, এই যোগ দেখা যাচ্ছে, তাই ধনুরাশির মানুষের এই দুটো জায়গা থেকে একটু সন্তর্প নিয়ে চলা উচিত। মকর রাশি, কৃষি ক্ষেত্রে যথেষ্ট উন্নতির যোগ দেখা যাচ্ছে মকর রাশির মানুষের, চাষবাসের উন্নতি আছে, যারা চাষি ভাই বোনেরা যারা পাইকারি ব্যবসা করছেন তাদেরও কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট মুনাফা আপনারা দেখতে পাবেন, অর্জন করতে পারবেন। আর যারা শিল্পপতি, যারা মকর রাশির মানুষ, কোনো শিল্প, যাদের নিজস্ব কোনো কারখানা আছে, কলকারখানা বড় বড় কোম্পানির মালিক, তাদের কিন্তু আজকে যথেষ্ট ভালো হবে, আপনারা সে কোয়ার্টার ভিত্তিক রেজাল্টটা ভালো হবে, আপনার ব্যালেন্স শিটটা ভালো হবে, যথেষ্ট লাভের মুখ আপনি দেখতে পাবেন যারা মকর রাশির মানুষ, অর্থাৎ কোনো বড় কোনো কোম্পানি বা সংস্থার মালিক এমন মানুষদের কিন্তু ভালো। আর যারা কোনো টিচিং প্রফেশনে যেতে চাইছেন, কোনো শিক্ষকতার প্রফেশনে যেতে চাইছেন মকর রাশির মানুষ, তাদের জন্য কিন্তু নতুন কোনো সুযোগ আসতে পারে, যারা মকর রাশির মানুষ টিচিং প্রফেশনে যেতে চাইছেন তাদের জন্য কোনো সুযোগ আসতে পারে। তবে মকর রাশির মানুষের আজকে আমি যে কথাটা বলবো সেটা হলো, পূর্ব বা উত্তর দিক থেকে যাত্রা করলে আপনার ভালো হবে, পূর্ব বা উত্তর দিক থেকে যাত্রা করলে আজকে শুভ হিসাবে পরিগণিত হবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির মানুষ আজকে কেমন ফল পেতে পারে, কুম্ভ রাশির মানুষের কিছুটা বিপদের সংখ্যা থাকছে, কোনো প্রমোটার বা এই জাতীয় কোনো জমির দালাল, ব্রোকারেজ যারা মানে দালালি করে যে কোনো বিষয় নিয়ে, তাদের থেকে একটু সাবধানে থাকবেন, তাদের একবারে মানে 2 লাখ 5 লাখ টাকা কখনো দেবেন না, হয়তো আপনি কোনো কাজের জন্য হয়তো প্রচুর টাকা তাদেরকে দিয়েছেন, বিশেষ করে কোনো বাড়ি পাওয়ার জন্য, ফ্ল্যাট পাওয়ার জন্য, জমি পাওয়ার জন্য, সেই ক্ষেত্রে একটু আইন ব্যাপারটা একটু মেনে দেখবেন, নাহলে কিন্তু আপনার টাকা চোট হয়ে যেতে পারে যারা কুম্ভ রাশি। এই যে বিপদের আশঙ্কা আমি বলছিলাম এটাই হচ্ছে বিপদ, তো আর্থিক ক্ষতির সম্ভাবনা হতে পারে, যে কোনো জিনিস একটু ভালো করে দেখে নেবেন যারা কুম্ভ রাশির মানুষ, নাহলে কিন্তু আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। মীন রাশি, মীন রাশি আজকে স্বামী স্ত্রীর মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি হতে পারে, দাম্পত্য কলহ বাঁধতে পারে, দাম্পত্য অশান্তি তৈরি হতে পারে, বাড়িতে পিতামাতার সাথে আপনার সম্পর্কের হানি হতে পারে, সম্পর্ক খারাপ হতে পারে, কোনো ভুল মানুষের প্ররোচনায় আপনি কাছের মানুষকে ভুল বুঝতে পারেন, কোনো ভুল মানুষের প্ররোচনায়, তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে নেবেন সেই সিদ্ধান্তটা আপনার পক্ষে না বিপক্ষে, বা সেটা আপনার ভালো বা খারাপ হচ্ছে কিনা, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নেওয়া ভালো মীন রাশির ক্ষেত্রে, না হলে কিন্তু আপনার দাম্পত্য সমস্যা যেমন আরও বাড়বে তেমনি পারিবারিক কলহটা কিন্তু আরও বাড়বে। আর একটা জিনিস মীন রাশির মানুষের, সেটা হলো অন্যের ক্ষেতে চাষ করতে যাবেন না, অন্যের ক্ষেতে যদি আপনার নিজের জমি থাকে সেই ক্ষেত্রে চাষ করুন, অন্যের ক্ষেতে চাষ করতে গেলে অবশ্যই একটু লেখাপড়া করে বা বুঝে শুনে নেবেন, নাহলে কিন্তু আগামী 1 মাসের মধ্যে কোনো আইনি সমস্যায় পড়তে পারেন যারা মীন রাশির মানুষ। নমস্কার, ভালো থাকুন।